শুধু সারা জীবন কথাই বলে গেলাম। বিশ্বাস করুন, আজকের এই সমাজের সব আলেম সব বক্তা যদি কোরআনের পক্ষে আল্লাহর কোরআন বুকে নিয়ে রাস্তায় নামতো, খোদার কসম বাতিলেরা পায়জামা দড়ি গিরে দেওয়ার সময় পেত না। হক টিভি 24 রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুঝে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালো। মুজাহিদে মিল্লাত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব সহ মঞ্চ উপবিষ্ট গর্বিত মায়ের গর্বিত সন্তান শরদীয় আলামায় হজরত, পেকুয়া পার্শ্ববর্তী বাঁশখালী থানা থেকে আগত দিনী ভাইয়েরা, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধা শিলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সকলে মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দান করেছেন। আপনি আমি মুসলমান এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? আচ্ছা, আপনি যে মুসলমান, আপনি কি ইচ্ছা করে মুসলমান হয়েছেন? আপনি কি রাজপথে মিছিল করেছেন যে হে আমার সরকার, হে আমার আল্লাহ, আমাকে মুসলমান বানাইতেই হবে, না বানালি খবর আছে, এরকম কোন মিছিল করেছেন, দরখাস্ত করেছেন? বিনা দরখাস্তে, বিনা মিছিলে, বিনা চাওয়ায়, বিনা পাওয়ায় মুসলমান বানাইয়েছেন কে? আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ দুই ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একবার নামাজ পড়ে না উনিও মুসলমান, কেউ কোরআন হাদিসের মাহফিলগুলো বন্ধ করে দেয় উনিও মুসলমান, কেউ আলেম দেখলি সহ্য করতে পারে না উনিও মুসলমান, কেউ কোরআনের গায়ে আগুন লাগাচ্ছে উনিও মুসলমান, কেউ নবীর বিরুদ্ধে কথা বলছে উনিও মুসলমান, কেউ আমাদের পরে থুতু নিক্ষেপ করতেছে উনিও মুসলমান, কেউ বড় বড় আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে মারতেছে উনিও মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান, সব ধরনের মুসলমান আমার সমাজে আছে না নাই? আল্লাহ বলতেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। কথা আপনাদের বলতেই হবে, আমি ওয়াজ করবার আপনারা পোলট্রি মুরগির মতন, এরকম ওয়াজ আমার দ্বারা চলবে না, কথা আপনাদের বলাই লাগবে। আল্লাহ বলতেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। যে আল্লাহু আকবার বলবে না তার কানের কাছে মুখ লাগে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলি সমস্যা কি? আল্লাহর সঙ্গে আপনার রাগ আছে? আল্লাহর সঙ্গে কোনো সমস্যা আছে? তাহলে আল্লাহু আকবার বলেন না কেন? জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াজ শুনে সব ঝিমাই গেছে, এত
আচ্ছা এখনো তকবীর বলার কিছু হইছে? আল্লাহু আকবার, আল্লাহ ওনাকে কবুল করুক। আমিন। আরো জোরে আমিন। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কথা কার? কুনতুম খাইরা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। কে বলছে? আল্লাহ। উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে। এই পৃথিবীতে মানুষ কত? 800 কোটির মতন, 750 কোটি মানুষ। 750 কোটি মানুষ হলো সবাই মানুষ, কিন্তু সবাই মুসলমান না। সবাই মানুষ কিন্তু সবাই মুসলমান কত কোটি? 200 কোটির মতন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে তো শোনো, গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ দিলাম, তার ভিতরে 200 কোটি মানুষ বানালাম কিওয়ালা, কলেমাওয়ালা। 200 কোটি মানুষ দিলাম, 200 কোটি মানুষের ভিতরে বাংলাদেশে বসবাস করে কয় কোটি? কত? 16 কোটি। 16 কোটি মানুষের ভিতরে, মুসলমানের ভিতরে দৈনিক আজান হইলে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে কয় কোটি? কত হবে? 1 কোটি হবে? 1 কোটি হবে? 1 কোটি হলি 16 জনের ভিতরে একজন নামাজি হওয়া লাগবে। আচ্ছা আপনার এলাকায় কি 16 জনের ভিতরে একজন নামাজ পড়তে যায়? তাহলে কয় কোটি? 1/2 কোটি, 50 লক্ষ। 50 লক্ষ লোক কি নামাজ পড়ে? হয়তো পড়ে। এই 50 লক্ষ মানুষ যদি নামাজের হক আদায় করে, প্রকৃত নামাজের বিধান পালন করে নামাজ পড়ত আর কোরআন হাদিস মেনে চলত, খোদার কসম কোন আলেমের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, শোনো, তোমরাই হলো সর্বোৎকৃষ্ট উম্মত। 700 কোটি 800 কোটি মানুষের ভিতর থেকে বাছাই করলাম, 200 কোটি 200 কোটির থেকে বাছাই করলাম বাংলাদেশের জন্য 16-17 কোটি। এই 16-17 কোটি সহ 200 কোটি মুসলমানের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি আল্লাহর পরে ঈমান আনবে। মানে মানুষের দেলের ভিতরে এখন আল্লাহর ভয় নাই, এখন কার ভয় ঢুকেছে? আল্লাহর ভয় ঢুকেছে। আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবাশ্বিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জেল জরিমানা দিয়ে। এরপরেও যদি তোমরা টিকে থাকতে পারো, আমি তোমাদের সাথেই আছি। তাহলে আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আমাদের কোনো ভয় আছে? আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যে আল্লাহ অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে কোরআনের পক্ষে আপনাকে আমাকে কবুল করেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের সর্দার, আমাদের সাইয়েদ জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লার সালাম, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কথা কার? আল্লাহ বলে দিলেন, শোনো,
তোমার রবের কসম নবী শোনো, তোমার রবের কসম, লা ইউমিনুনা তারা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ সংসার থেকে শুরু করে সংসদ পর্যন্ত, চকিদারের অফিস থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সকল জায়গায় কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের দিক নির্দেশনা চালু না হবে ততক্ষণ পর্যন্ত আর যাই হোক মমিন হওয়া যাবে না। দ্বিতীয় বিরাত মুসলিম দেশের মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, যেই দেশে লক্ষ লক্ষ মসজিদের আজানে মুসলমানদের ঘুম ভাঙে, যেই দেশে প্রতিদিন হাজার হাজার কোরআনের মাহফিল হয়, যেই দেশে রেডুয়ার কানমোড়া দিলে কোরআনের কথা ভেসে আসে, যেই দেশে টেলিভিশনের কানমোড়া দিলে কোরআনের আলোচনা ভেসে আসে, সেই দেশের মুসলমানেরা বলুন তো কোরআন দিয়ে কি আমাদের দেশ চলে? না। কোরআন দিয়ে কি আমাদের সমাজ চলে? না। কোরআন দিয়ে কি আমরা চলি? কোরআন দিয়ে কি আমাদের রাষ্ট্র চলে? কোরআনের কোন নিয়ম আমাদের সমাজে চালু নাই। যা দুটো একটা নিয়ম এখনো চালু আছে সেগুলো নির্বাসন দেওয়ার জন্য কোন ইহুদি খ্রিস্টান উঠে বলে লাগেনি। কোরআনের আইন যা দুটো একটা আমার সমাজে চালু আছে ওগুলো নির্বাসন দেওয়ার জন্য একদল তথাকথিত মুসলমানেরা ময়দানে নেমেছে। ইহুদি খ্রিস্টানরা আমাদের শত্রু, কিন্তু তার চাইতে বেশি শত্রু মুসলমান মুসলমানের। আজকে মুসলমানরা মুসলমানদের শত্রু কথা বলে। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ রসুল তখন মদিনার প্রেসিডেন্ট। কোন জায়গার প্রেসিডেন্ট? সবাই মিলে বলুন তো কোন জায়গার প্রেসিডেন্ট? আবার প্রেসিডেন্টের কথা শুনি কিছু লোকের গা জ্বলে। নবী মানুষ, মদিনার প্রেসিডেন্ট, এটা কি ঠিক? এটা কি ঠিক? এটা কি ঠিক? আমার মতে ঠিক না। নবী মানুষ থাকবে মসজিদে, জনগণ আসবে ভু দেবে আর হাদিয়া নেবে আর খেয়ে খেয়ে ভুড়ি লাতাবে, নবী আবার রাজনীতি করবে কেন? এরকম কথা বলা লোক আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে নবী যদি রাজনীতি করতে পারে, আমরা মৌলবি আমরা কেন রাজনীতি করতে পারি না? আমরা আগে মাহফিলে গেলে নেতারা কানের কাছে এসে বলতো, হুজুর চোরের বিরুদ্ধে ওয়াজ না করাই ভালো, চোর ডাকাতির খেপাই লাভ কি? রাস্তায় আপনারা চলবেন, চোর ডাকাতির খেপাই লাভ কি? তারপর কিছুদিন পরে আসার পরে বলল, হুজুর রাজনীতি না করাই ভালো, আপনি কোরআন হাদিসের কথা বলিয়ে যাবেন, আপনার টাকা যা চুক্তি তা আছে, আরো 2000 টাকা বেশি দেব, কিন্তু কোনো দলের নামটাম বলবেন না হুজুর। আর এখন আজ করতে গেলি কানের কাছে শুধু কয় হুজুর ভাস্কর্য আর মূর্তি নিয়ে কোনো কথা বলার দরকার নাই। আছে? তাহলে নবীরা রাজনীতি করেছে, হুজুররাও রাজনীতি করবে? তাহলে নবীরা রাজনীতি করলে যদি দোষ না হয়, আমার দেশের আলেমরা রাজনীতি করতেছিল, সেই আলেমরা এখন জেলে কেন? 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে গোটা পৃথিবী ঘুরে বেড়ালো, 1500 থেকে 2000 অমুসলিম কালেমা পড়ে যার হাতে মুসলমান হলো, 89, 88, 89, 88, 89 বছর বয়সে এই বৃদ্ধ মুফাসসিরে কোরআন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন এখন জেলখানায় বসে কান্দে। একটাই মাত্র দোষ, তিনি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে চেয়েছিল। এটা অনেকেই সহ্য করতে পারে নাই। এ জাতের জাত আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোমরা যতই নাক মুখ সিটকা সিটকি করো না কেন, আলেমেরা কোরআনের রাজনীতির কথা বলবেই বলবে। এখানে কোনো ইসলামের শত্রু নেই, সব ইসলামের বন্ধু, তাই না ভাই? আচ্ছা একটু আগে যাই, দেখি শত্রু পাওয়া যায় কিনা, খুঁজতে থাকি। তাহলে এই আয়াত যখন নাজিল হলো, নবী তখন দেশের কি প্রেসিডেন্ট, ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র বানিয়েছেন। মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় চলে গেছেন। এই ইসলামের পরিধি খুব বেশি নয়,
ছোট্ট একটা ইসলামের রাষ্ট্র বানিয়েছেন। নবীর সঙ্গে যারা হিজরত করেছিলেন তাদের ভিতর থেকে একজন মুনাফিকও হিজরত করেছে, তার উদ্দেশ্য হলো দলের থেকে ফায়দা নেওয়া। ওয়াজ শুনতে আসে তিন চার শ্রেণীর মানুষ, কিছু মানুষ আছে হুজুরের ভাবভঙ্গি দেখে, কিছু মানুষ আছে কোরআন হাদিস শুনে, আর কিছু মানুষ আছে হুজুরের ভুল ধরার জন্য চেষ্টা করে। তাহলে নবীর সঙ্গে একজন হিজরত করেছে মোনাফেক, নাম হলো বিশর, বৈরশিকা তালবসর, কিরাম। এর টার্গেট হলো কি অর্জন করা, ফায়দা অর্জন করা। নবীর সঙ্গে মদিনায় চলে গেলেন, মদিনার মুসলমানেরা যার দুইজন স্ত্রী ছিল একজনকে তালাক দিয়ে আর এক ভাইয়ের সঙ্গে বিয়ে দিল, যার দুইটা ঘর ছিল একটা ঘর ছেড়ে দিল, যার দুইটা বাগান ছিল একটা বাগান ছেড়ে দিল, যার দুইটা বাহন ছিল একটা বাহন ছেড়ে দিল, যার দুইটা তরবারি ছিল একটা তরবারি আর একজন মুসলমানকে দান করল। বিশরের জায়গা পড়েছে একজন ইহুদির বাড়ির পাশে, বিশর যে জায়গাটাকে বাহির হবে, যে পথ দিয়ে বাহির হবে পথটা ছোট সংকীর্ণ, ওই পথটাই একটু বড়র দরকার, কিন্তু বড় করতে পারে না। হঠাৎ করে একদিন ইহুদি ঘুমায় আছে, মুসলমান বিশর, মোনাফেক বিশর, মোনাফেক টুপি আলা, মুসলমান টুপি আলা, ইহুদির তিন হাত চার হাত জায়গা দখল করে রাস্তা বড় করেছে। ইহুদি পরের দিন ঘুম থেকে জেগে দেখলো রাস্তা ছিল ছোট, রাতারাতি বড় হয়ে গেছে। যেই বলতেছে, ভাই আপনি না মুসলমান, তাতে কি হয়েছে, আমার জায়গা আপনি দখল করে নিলেন কে? তখন মোনাফেক বিশর বলতেছে, আমার নেতা বলো ক্ষমতায়, আমারে সেন আছে না, যার সমাজে কেউ গোনে না তার স্ত্রীও তাকে গোনে না, অথচ আমাদের মাহফিলগুলো বন্ধ করে দেয়। এরকম পাতি নেতা ছাতি নেতা তখনও ছিল, এখনো আছে, কি আমার পর্যন্ত থাকবে। ইহুদি ভয় পেয়ে গেল, ওনার এখন ক্ষমতায় না জানি কি করে। ইহুদি চুপসে গেলেন, একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, হঠাৎ করে ইহুদি একদিন বিশরকে ডেকে বলতেছে, চলো তো নবীর দরবারে যাই। কয় কেন? কয় তুমি আমার জমি ফাঁকি দিয়ে নিয়েছো, নবীর দরবারে বিচার দেব। কয় কোনো লাভ হবে না, আমার নবী ক্ষমতায়, আমরাই পাওয়ারে, দেশ এখন আমাদের, আমরা যা বলবো তাই, মোড়ে মোড়ে যা করব আমরাই করব, কথা বলতে পারবে না, কথা বললি ঠ্যাং ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, কথা বললি পাকিস্তানে পাঠিয়ে দিব, এই দেশে থাকবা কথা বলতে পারবে না। কথায় বলে জোর যার মুল্লুক তার। ইহুদির মনে একটা বিশ্বাস ছিল, সব নেতারা গাদ্দারি করতে পারে কিন্তু আমার নবী গাদ্দারি করতে পারে না, কারণ নবী কি শুধু ইহুদির, নবী কি খ্রিস্টানের, নবী কি শুধু মুসলমানের, নবী সকলের। দুইজন চলে গেলেন, নবীর সামনে বাদী বিবাদী দুইজন নালিশ করলেন। রসুল দুইজনের বক্তব্য শোনার পর মিসকে হাসি দিয়ে বলতেছে, বিশর জমি তিন হাত ইহুদিরে সে ফিরাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, ও বলো ইহুদি, আমি বলো কলেমাওয়ালা, ও কিন্তু হিজরত করি না, আমি বলে হিজরত করেছি। আল্লাহ নাই বলেন, বিশর ভুলে যাও না, আমি শুধু মুসলমানদের নবী নই, আমি ইহুদির নবী বটে, জমি তিন হাত ফিরাইয়া দাও। বলুন তো ইহুদি খুশি, মুসলমান কি খুশি, মোনাফেক বিশর কি খুশি? দুইজন চলে আসতেছে, আসার পথে ওমরের বাড়ি, থমকে দাঁড়ায় গেলেন দুইজন। আমাদের মুসলমান যিনি টুপিওয়ালা যিনি, তিনি বলতেছে, ভাই নবী কখনো স্কুলে যান নাই, নবী কখনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, আইনের কিতাব পড়েন নাই, সুতরাং নবী কি রায় দল, ভালো লাগলো না, চলো তো ওমরের কাছে যাই, হয়তো ওমর একটা ভালো রায় দিয়ে দিবেন। ইহুদি বললেন, তোমার নবী হাইকোর্ট আর ওমর হলো জজকোর্ট, বলুন তো জজকোর্টের রায় আগে হয় না হাইকোর্টের রায় আগে হয়? জজকোর্টের রায় আগে হয়, জজকোর্টের রায় হয়ে গেলে কোন কোর্টে আপিল করা যায়, কিন্তু হাইকোর্টে আপিল, হাইকোর্টের রায় হয়ে গেলে জজকোর্টে আপিল করা যায়, কিন্তু আমাদের দেশে হয়
হাইকোর্টে 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 মৃত্যু কারাদণ্ড আর জজ কোর্টে মৃত্যুদণ্ড দেয়। এটা আমাদের দেশ। আরে কথা বললেই রাজনীতি হয়ে যায়। কি দরকার আমার রাজনীতি করার? কোনো দরকার নাই আমার ভাইয়েরা। তারপরে চলে যাই, দুইজন বক্তব্য পেশ করলেন। হাজরে তোমার বক্তব্যের পরে রায় দিবেন। ইহুদি ও মুসলিম ভাই বললেন, ওমার রে, এই জমির রায় কিন্তু একবার নবী মুহাম্মদ দিয়ে দিয়েছে, কিন্তু মুসলমান টুপিওয়ালার কি হয়নি, পছন্দ হয়নি, তাই তোমার কাছে আসছে। রায়টা দেবার আগে হিসাব কিতাব করে রায় দিও। হাজরে তোমার শরীরটা গরম হয়ে গেল, পশমের গোড়া দিয়ে ঘাম বাইরল। হাজরে তোমার রেগে মেগে বললেন, এমন একটা রায় আমি দেব কিয়ামত পর্যন্ত, এই রায়টা দুনিয়ার সব মানুষ মনে রাখবে। মুসলমান বিষয় বলতেছে, ওই রাম রায়ের জন্যই তো তোমার কাছে আসছি। ঘরের ভিতরে চলে গেলেন হাজরে তোমার, তরবারি নিয়ে আসলেন আর বললেন, দুইজন মাথা নিচু করে বসো। দুইজন মাথা নিচু করে বসলেন। হাজরে তোমার তরবারিটা বাইর করে মুসলমান বিষয়ের গদ্দানের উপরটা আঘাত করে শরীর থেকে কাল্লাটা আলাদা করে দিয়ে বললেন, যেই ব্যক্তি নবীর রায় পছন্দ করে না, আমি ওমর, আমার কাছে এর চাইতে ভালো রায় আর হয় না। মুসলমান চলে, মুসলমানেরা মুসলমানের পক্ষেই কথা বলবে। নবীজির দরবারে বিচার দেওয়া হলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর একজন মুসলমান টুপিওয়ালাকে হত্যা করেছে। হযরত তোমারের নবীজি এসে বললেন, ওমর মুসলমান হত্যা করলে কেন? হযরত তোমার ইতিস্তুত করতেছিলেন। সেই সময় আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বললেন, যেই ব্যক্তি নবীর বিচার পছন্দ করে না, ওই ব্যক্তির রায় তরবারি দিয়ে হওয়াই উচিত। সুতরাং নবী, আমার নবী, সেই নবীর নামে দুরুদ আর সালাম, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার নেতার মতন নেতা আমি পাই না, যখন খুঁজে কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুঝে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালো, সেই রসুলের নামে দুরুদ। সকলে মিলে বলছে সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আসছি কি শোনার জন্য? এ মাহফিলটার নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল, মানে যেই মাহফিলে কোরআন থেকে তাফসির করা হয় ওই মাহফিলটার নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল। এটা কিন্তু ওয়াজ মাহফিল নয়, এটা কিন্তু সিরাত মাহফিল নয়, এটা কিন্তু দোয়ার অনুষ্ঠান নয়, এটা কিসের মাহফিল? জোরে বলেন, কিসের মাহফিল? কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা হোক, এটা কি আপনারা চান? যদি নাই চান, তাহলে কোরআনের মাহফিল দেওয়ার দরকারটা কি? কোরআনের মাহফিলে বক্তাদের দাওয়াত করে নিয়ে যদি কোরআনের কথা বলতে দেওয়া না হয়, তাহলে কোরআনের মাহফিল না দেওয়াটাই ভালো। সুতরাং কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা হোক, আপনারা কি চান? আপনারা চাইলেও আমি কথা বলবো, না চাইলেও কথা বলবো। কেউ যদি না থাকে, শুধু যদি মাইক ওলা থাকে, তবুও কোরআনের কথা বলবই বলবই বলবো। কারণ কি? আমি যদি না বলি আল্লাহ আমারে ধরবে। তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই, শুনতে রাজি আছেন? আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা চলবে, তখন চুপচাপ বসে বসে শোনো, চুপচাপ বসে বসে কোরআনের আলোচনা শুনতে হবে। আদেশ করেছেন কে? তাহলে গল্প করা, বাজে কথা,
অন্যমনস্ক হওয়া যাবে না। তাই যদি হয় চুপচাপ বসে বসে কোরআন শুনতে হবে, এটা যদি আল্লাহর নির্দেশ হয়। মাইকের আওয়াজ বাড়ি যাচ্ছে আর আপনি বাড়ি বসে কোরআনের আওয়াজ শুনতেছেন, আল্লাহর কসম কোরআনের হক আদায় করা হচ্ছে না। চুপচাপ বসে বসে শুনতে হবে, তাহলে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন তারা, তারা কি আল্লাহ আল্লাহর পক্ষে না বিপক্ষে? অবশ্যই আপনার আল্লাহর বিপক্ষে। কোরআন শোনা হচ্ছে কিন্তু আল্লাহর পক্ষে শোনা হচ্ছে না, কারণ আল্লাহ বলেছে চুপচাপ বসে বসে শোনো। লা আল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। আমাদের কি রহমতের দরকার আছে? রাসূল বলতেছেন মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাব আল্লাহ ওয়া ইয়াতাদারাসুনহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন সমাজের লোকেরা মসজিদ বা মসজিদের বাইরে একত্রিত হয়, আর ওর ভিতর থেকে বাছাইকৃত আলেমেরা যখন কোরআন হাদিসের আলোচনা পেশ করে, ওই আলোচনা নারী হোক আর পুরুষ হোক, যারা চুপচাপ বসে বসে শোনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক শান্তির বাতাস প্রবাহিত করে দেয়। তাহলে চুপচাপ বসে বসে যারা শুনবে তাদের মাথার উপর দিয়ে শান্তির বাতাস মানে জান্নাতের বাতাস প্রবাহিত হবে। জান্নাতের বাতাস তারাই সহ্য করবে যারা জান্নাতি। আজকের এই জান্নাতের বাগানে তারাই বসেছে যাদেরকে আল্লাহ জান্নাত কবুল করেছে, যাদের রক্তের ভিতরে ভেজাল, ওদের পাই ধরলু বাড়ির থেকে বাহির হবে না। বাংলাদেশের বাসাইকৃত আলেমেরা আপনাদের এখানে এসে মাহফিল করছে, আর আব্দুল কাদের ভাই উনি গরুর গোশত খেয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। হায় রে কপাল পোড়া, হায় রে জাহান্নামী, রক্তের ভিতরে ভেজাল। এই জন্য কোরআনের মাহফিলে আসে না, আবার আসলেও শেষ পর্যন্ত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যারা জান্নাতি তাদের মাথার উপর দিয়ে কিসের বাতাস? জান্নাতের বাতাস প্রবাহিত হয়ে যায়। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রহমা, মাথার উপরে সামিয়ানা থাক আর না থাক, যারা কোরআন হাদিস শুনে আল্লাহ পাক তাদের রহমতের সামিয়ানা দিয়ে ঢেকে রাখে। ওয়াহাফাতুহুমুল মালাইকা, যতদূর পর্যন্ত আপনারা বসেছেন চারিপাশে ফেরেশতারা গোল হয়ে দাঁড়ায় গেছে, আপনারা দেখতেছেন না কিন্তু ফেরেশতা আপনাদের দেখতেছে। ওই ফেরেশতারা দোয়া করতেছে আল্লাহ, আজিজুল ইসলাম সাতক্ষীরা থেকে ছুটে এসেছে, সূরা জুমার দুইটা আয়াত আর তিরমিজি শরীফের ছোট্ট একটা হাদিসকে কেন্দ্র করে কথা বলতেছে, আর তোমার বান্দারা দেখো বাড়িঘর ছেড়েছে, বিয়ে বাচ্চা ছেড়েছে, ব্যবসা ছেড়েছে, কোরআনের মাহফিলে বসে আছে, আমরা ফেরেশতা দোয়া করতেছি আল্লাহ শেষ মোনাজাত করে ওরা যখন বাড়ি চলে যাবে ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আপনারা বসে আছেন দোয়া করতেছে কারা? জোরে বলেন দোয়া করতেছে কারা? ফেরেশতাদের দোয়া যাদের সহ্য হয় না তারা বাড়ি আছে, আর ফেরেশতাদের দোয়া যাদের সহ্য হয় ভালো লাগে তারা কোরআনের মাহফিলে আছে। ও ভাইয়েরা বাড়িওয়ালা ভাইয়েরা, আবারও বলি এই ফেরেশতার সঙ্গে কিন্তু আজরাইলও আছে। আজকে যদি কোরআনের মাহফিলে না আসেন, আজরাইল যেদিন ধরবে সেদিন ঠিক পাবেন, আজরাইল সেই বলবে কোরআনের মাহফিলে যাসনি কেন? সুতরাং আবারও বলি, লোক সংখ্যা বেশি হলে আলোচনা ভালো হয়, লোক সংখ্যা কম হলে বক্তা আলোচনা আস্তে করে ভুলে যায়। এই জন্য আবারও বলি সকলে কোরআনের মাহফিলে চলে আসুন। কোরআনের মাহফিলে চলে আসলে কারা দোয়া করবে? ফেরেশতারা। আল্লাহ পাক ফেরেশতাদের দোয়া নেবার তৌফিক দান করুক। ওয়া যাকারাল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলে ও ফেরেশতারা তাকায়ে দেখো, তাকায়ে দেখো। বৃহত্তর সরকারি ঘোনা তাফসির ময়দানে আমার বান্দা কোরআন থেকে আলোচনা করছে আর আমার বান্দারা শুনতেছে। তোমরা ফেরেশতা আমার আরশের চারিপাশে যারা আছো সাক্ষী থাকো, শেষ মোনাজাত করে ওরা যখন বাড়ি ফিরে যাবে আমি আল্লাহ ওয়াদা করলাম ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। তাহলে আল্লাহ ওয়াদা করেছে কোরআনের মাহফিলে থাকলে জীবনের গুনাহ মাফ হবে। একটা লোক হাত তোলেন তো হুজুর আমার গুনাহ নাই, একটা লোক হাত তোলেন হুজুর আমি জীবনে কোনো পাপ করিনি। তাহলে গোনা পাপ আমাদের সকলের আছে না নাই? আজকে আমরা মাফ করে বাড়ি যাব, রাজি রাজি?
তাহলে কোরআনের মাহফিলে বসতে হবে, শেষ মোনাজাত না করে বাড়ি ফিরে যাব না। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, কথা বলেন কথা বলেন কথা বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ পাক সেই কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। আরো সামনে যেন আল্লাহ বলতেছেন, ক্বাল আল্লাযীনা কাফারু লা তাসমাউনি হাযাল কোরআন, কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? জোরে বলেন। এই কাফের কি পৃথিবীতে আছে? জোরে বলেন আছে। পৃথিবীতে থাকলেও বাংলাদেশে নাই? নাই নাই। কোন জায়গায় আছে? বাংলাদেশে থাকলেও কক্সবাজারে নাই? কক্সবাজারে থাকলেও পেকুয়ায় নাই? পেকুয়ায় থাকলেও বিরাটতর সরকারি ঘোনায় নাই? সর্বনাশ। আমি বলি নাই, ওনারা বলে আছে, তাহলে দোষ কি আমার? আমার দোষ না? আপনারা বলতেছেন আছে, কোন জায়গায় সে কাফের একটা দেখাই দেন, দেখাই দেন। ওরা একটু চামড়া খুলে ফেলি নাই, কিন্তু বোঝা যাবে কি করে? আল্লাহ বলেন কাফেরেরা বলে কোরআন জানো তোমরা শোনো না। তাহলে যেই ব্যক্তি কোরআন শুনতে নিষেধ করে ওরাই হলো কাফের। এখন কোরআন বলতে নিষেধ করে, কোরআন শুনতে নিষেধ করে, এরকম কাফের আমার দেশে আছে না নাই? সিনেমার উপরে 144 ধারা জারি কোথাও? হিন্দুরা পুজো করলো 44 ধারা জারি নাই? এরপরে বিভিন্ন কায়দায় যাত্রা চলছে, তারপরে 16 ডিসেম্বর উপলক্ষে কত নাচানাচি হয়ে গেল, পয়লা জানুয়ারি উপলক্ষে নাচানাচির আনন্দ করার জন্য পায়তারা চলতেছে, বৈশাখী উপলক্ষে নাচানাচি চলে, কোন জায়গায় 144 ধারা জারি হয় না। নড়িয়ে চড়িয়ে কোরআনের মাহফিলের উপরে 44 ধারা জারি হয়। তাহলে সর্বপ্রথম কোরআনের মাহফিলে 44 ধারা জারি করেছিল আবু জাহেল। আজকেও যারা কোরআনের মাহফিলে 44 ধারা জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, বুঝতে হবে ওর শরীরের ভিতরে আবু জাহেলের রক্ত, এই জন্য কোরআন সহ্য করতে পারে না। আছে না নাই? আবার কিছু লোক কোরআনের মাহফিলে এসে বসে, বসার পরে যতক্ষণ নরম নরম কথা হয় ততক্ষণ খুব খুশি খুশি মনে হয়, যেই একটু গরম কথা হয় সেই মুখটু কালো করে হনুমানের মতন হুম। আল্লাহ বলেন, ঐজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, তোমরা দেখবে কোরআন হাদিসের মাহফিলে যারা কাফের মুশরিক বসে, কোরআন হাদিসের কথা বললে ওদের মুখ কালো হয়ে যায়। তাহলে কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। এই জাতীয় কাফের আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওরা এখন আমাদের সব জায়গায় ঘুরে বেড়ায়। ওর মাথায় যদি টুপি থাকে, টুপি মাথায় দিয়ে যদি বলে কোরআন হাদিসের কথা বলা যাবে না, তাহলে ওরা হলো টুপিওয়ালা কাফের। কিওয়ালা কাফের? টুপিওয়ালা কাফের। ওর গায়ে যদি পাঞ্জাবি থাকে, পাঞ্জাবিওয়ালা কাফের। হাস করে এসে যদি বলে হুজুর কোরআন হাদিসের কথা বলা যাবে না, তাহলে বুঝতে হবে ওটা হলে আলো হাস কাফের। তাহলে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আলো হাস কাফের আমার সমাজে আছে না নাই? তাদের সম্পর্কে আমাদের কথা শোনেন, আমরা কিন্তু এই বাংলাদেশের নাগরিক, আমরা কিন্তু আমেরিকার থেকে, আমরা কিন্তু বার্মার থেকে আসি নাই, আমরা কিন্তু গোটা দেশের নাগরিক, গোটা দেশের মুসলমান। সুতরাং আমাদের বক্তব্য হলো
যারা কোরআন শুনতে নিষেধ করে ওরাই যদি কাফের হয়, কাফেরেরা যতই উস্কানিমূলক কথা বলো না কেন কোরআনের হাদিসের কথা বন্ধ করা যাবে না। তাহলে কোরআন হাদিসের কথাও হোক, এটা কি আপনারা চান? সবাই মিলে চান? আল্লাহ রাসূল বলেছেন, মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার। যেই ব্যক্তিকে ডাকা হলো কোরআন হাদিস বলার জন্য, ওই ব্যক্তি যদি কোরআন হাদিস না বলে তাহলে আল্লাহর ভাষায় রসুলের ভাষায় কিয়ামতের দিন আগুনের কেসি দিয়ে ওর জাহান ও জিব্বা কেটে নেওয়া হবে। সুতরাং আগুনের কেসি দিয়ে আলেমদের জিব্বা কেটে নেওয়া হবে, সেই আলেমদের যারা সত্য কথা জানবে অথচ বলবে না। এখন আলেমরা পড়েছে মহাবিপদে, সত্য কথা বললি বাহাদুররা রেগে যায়, জেল খাটি হয়, আর মিথ্যা কথা বললি আল্লাহর কাছে ধরা খাতি হয়। এখন কোন দিক যাব? সত্য কথা বলে জেলে যাবো, এরকম বলা যায় কিন্তু যাবার সময় কেউ যায় না, যাবার সময় কেউ যায় না, শুধু সারা জীবন কথাই বলে গেলাম। বিশ্বাস করুন, আজকের এই সমাজের সব আলেম সব বক্তা যদি কোরআনের পক্ষে আল্লাহর কোরআন বুকে নিয়ে রাস্তায় নামতো, খোদার কসম বাতিলেরা পাইজামা দড়ি গিরে দেওয়ার সময় পেত না। এক হুজুর জেলে যায় আর এক হুজুর মিসকে মিসকে হাসে আর কয় সত্য কথা বলতে গেলে কেন জেল খেটিয়ে মারো, জেল খেটিয়ে মারো, জেল খেটিয়ে মারো। এখন বুঝতে পারছে একটা হক কথা বলার কারণে কি ফেসাদে না পড়েছে। আল্লাহ পাক জাতিরে শুভ বুদ্ধি দান করুক। আরো জোরে, আরো জোরে। আমি সূরা জুমারের দুইটা আয়াত পড়েছিলাম, আয়াত দুইটার অর্থ হচ্ছে চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ? এক নম্বর হচ্ছে বেনামাজি, দুই নম্বর হচ্ছে এতিমের মাল খাওয়া বাটি, তিন নম্বর ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি, আর চার নম্বর যারা পরকাল অস্বীকার করে। দুঃখের বিষয় আমার সময় শেষ। আসসালামু আলাইকুম। সম্মানিত তাওহীদী জনতা।